সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রম প্রকল্প পরিদর্শনে উশৃঙ্খল জনতার অতর্কিত হামলায় উপজেলা সহকারী কমিশনার লিয়াকত সালমান আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আশ্রম প্রকল্প সরেজমিন পরিদর্শন করতে গেলে সে সময় স্থানীয়রা পথ রোধ করে অতর্কিত হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করে এবং ইট পাটকেল নিক্ষেপ করলে এসিল্যান্ডের মাথা ফেটে যায়। দ্রুত এসিল্যান্ডকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।